আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো। এখানে আমি পাঁচটা শুভদম দিয়েছি, আর এখানে এক সাইডে আমি খুব সুন্দর একটি ফুল দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি কাপড়টাকে মেলে নেব। মেলে নিয়ে আমি ডাবল করে 9 ইঞ্চি কাপড় কেটে নেব এক সাইড থেকে। কাপড়টাকে কেটে নিয়ে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এখানে আমি কাপড় নিয়েছি 9 ইঞ্চি, উপরের পাটের জন্য এটা আমি নিয়েছি। এখন আমি নিয়ে নেব শোল্ডার মাপ। শোল্ডার নেব আমি 4.5 ইঞ্চি। আমি আর্মহোলও নেব 4.5 ইঞ্চি। এখন আমি দাগগুলি সমান করে মিলিয়ে নিচ্ছি। নিয়ে নেব আমি বডির মাপ। বডির মাপ নেব আমি 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে আমি একটি দাগ বসিয়ে দেব। নিয়ে নেব আমি নিচে পেটের মাপটি। পেটের মাপ নেব আমি 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে আমি একটি দাগ বসিয়ে দেব। এখন আমি দাগগুলি দিয়ে মিলিয়ে নেব। এখানে আমি নিচে 1/2 ইঞ্চি ডাউন করে নেব। ডাউন করে দিয়ে আমি মার্ক করে নেব। আর্মলে আমি শেপ করে দাগটা দিয়ে দেব। নিয়ে নেব আমি গলার মাপ। আমি ছোল্ডার থেকে গলার মাপ নেব 2 ইঞ্চি। আমি পিছনে পাটের জন্য 2 ইঞ্চি নেব। সামনে পাটের জন্য নেব আমি 3 ইঞ্চি। আমি এখন এই দাগগুলি দিয়ে গোল শেপে মিলিয়ে নেব। আমি এখন দাগে দাগে কাপড়টাকে কেটে নেব। এখন আমি পিছনে পাটটা সরিয়ে সামনে পাটে গলাটা আমি কেটে নেব। সামনে পাটের আর্মলের সাইডও আমি একটু ডাউন করে কেটে নেব। এখন আমি সামনে পাটে গলাটা আমি মাঝখান থেকে ধরে নখ দিয়ে একটু ডাবিয়ে আমি মাঝখান থেকে কেটে নেব। কেটে নিয়ে আমি দুটা আলাদা দুটা পার্ট বের করে নেব। এখানে আমি নিচের পাটটা বের করে নিয়েছি। এখন আমি নিচে পাটটা 2 ভাঁজ করে দিয়ে আমি মাঝখান থেকে কেটে নেব। এটা আমার সামনে পাটের মতো সামনে উপরে পাটটা কেটেছি, যেভাবে আমি সেইভাবে করে এটা কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি দুইটা আলাদা পাট বের করে নেব। আমি দেখুন দুইটা পাট সামনে বের করে নিয়েছি। বের করে নিয়ে আমি এভাবে করে উপরে পাটটার সাথে মিলিয়ে এভাবে করে আমি কুচিগুলি দিয়ে নেব। এখন আমি পিছনে পাটটা নিয়ে নিয়েছি। এখানে আমি কাপড় নিয়েছি লম্বায় 24 ইঞ্চি। আমি এখানে চড়া নিয়েছি 15 ইঞ্চি। আমি সামনে পাটে যেভাবে কুচিগুলি দেখিয়েছি আপনাদেরকে, পিছনে একইভাবে এভাবে কুচিগুলি হবে আমার। এখানে আমি দুটা পট্টি নিয়ে নিয়েছি। এখানে সামনে পাটে যেহেতু আমার মাঝখানে ফাড়া হবে, সেজন্য আমি এই পট্টি দুইটা ওটার সাথে জয়েন করব। এখানে লম্বা নিয়েছি আমি 24 ইঞ্চি, আর চড়া নিয়েছি আমি 3 ইঞ্চি। আমি দুইটা পট্টি নিয়ে নিয়েছি। এখানে একটা হবে আমার 3 ইঞ্চি, আর একটা হবে আমার চড়া 2 ইঞ্চি। চলে আসলাম আমি মেশিনে। এখন আমি পিছনে পাটটা আগে আপনাদেরকে জয়েন করে দেখাবো। এখন আমি নিচে পাটটা ধরে একটা কাটমার মাঝখান থেকে দিয়ে নেব। দিয়ে আমি মাঝখান থেকে এক সাইডে কুচিগুলি আগে দিয়ে নেব। আমি এক সাইডে কুচিগুলি দিয়ে নিয়েছি। এখন আমি একইভাবে এই সাইডে কুচিগুলি আমি দিয়ে নেব। আমার কুচির মুখগুলি একই দিকে থাকবে। কুচিগুলি আমি দিয়ে নিয়েছি। এখন আমি উপরে পাটটার সাথে নিচে পাটটা জয়েন করে নেব। দেখুন পিছনে পাটটা আমার জয়েন করা হয়ে গেছে।
খুব সুন্দর মতো কুচিগুলি বসে গেছে। এখন আমি সামনের পাটটা জয়েন করে নেব। আমি এখন সামনের পাটটা নিয়ে নিয়েছি। এখন আমি সামনের পাটে একই রকম কুচিগুলি আমি দিয়ে নেব পিছনের পাটের মতো। এখানে আমি সামনের একটা পাট কুচি দিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি সামনের আরেকটা পাট একইভাবে কুচিগুলি আমি দিয়ে নেব। এখন আমি উপরের পাটের সাথে নিচের পাটটা জয়েন দিয়ে নিয়ে নেব। আমি একইভাবে আরেকটা পাটও জয়েন দিয়ে নিয়ে নেব। এখন আমি পিছনের পাটটা বসিয়ে সামনের পাটটার সাথে আমি শোল্ডারে জয়েন করে নেব। একইভাবে আমি অন্য পাটটাও জয়েন করে নিয়ে নিয়েছি। এখানে আমি এখন একটা পাইপিং অ্যাটাচ করব। এখানে আমি 3 ইঞ্চি যেই পাইপিংটা নিয়েছি সেটা আমি প্রথমে সোজা পাশে রেখে জয়েন করে নেব। পাইপিংটাকে আমি মুড়িয়ে উল্টো পাশে এনে আমি আর একটা সেলাই দিয়ে দেব। একইভাবে আমি অন্য সাইডে পাইপিংটা জয়েন করে নেব। পাইপিংটাকে আমি মুড়িয়ে সোজা পাশে এনে আমি আর একটা সেলাই দিয়ে দেব। পাইপিংটা আমার লাগানো হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে বসে গেছে। এখানে এখন আমি এই কুচির এখান থেকে পাইপিংটাকে বসিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দেব। এখন আমি গলায় পাইপিংটা জয়েন করে নেব। গলায় পাইপিংটা আমি উল্টো পাশে জয়েন করব। গলায় পাইপিংটা আমার জয়েন করা হয়ে গেছে। এখন আমি হাতে পাইপিংটাও জয়েন করে নেব। একইভাবে আমি অন্য হাতেও জয়েন করে নেব পাইপিংটা। পাইপিংগুলি আমার জয়েন করা হয়ে গেছে। এখন আমি ছিজা দিয়ে একটু কেটে নেব। পাইপিংটাকে আমি ঘুরিয়ে সোজা পাশে এনে আর একটা সেলাই দিয়ে নেব। এখন আমি হাতার পাইপিংটাও একইভাবে সোজা পাশে এনে সেলাই করে নেব। দুটো হাতায় আমার পাইপিং সেলাই করা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টিয়ে দুই সাইডে সেলাই করে নেব।
এখানে আমি দুটো সাইড সেলাই করে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে উল্টিয়ে নেব, উল্টিয়ে আমি নিচের সাইডটা আমি চিকন করে সেলাই করে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। নিচে হেমটা আমার সেলাই করা হয়ে গেছে, দেখুন জামাটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।